বিদ্যুৎ দপ্তরের অনুমতি না নিয়ে অবৈধভাবে মিটার স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর গ্রামে। মৃত ওই ব্যক্তি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, নাম দেবাশীষ দে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার জয়পুর থানার 200 মিটার দূরে শিবুদে সম্প্রতি তার বাড়ির ইলেকট্রিক মিটার স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। এজন্য বিদ্যুৎ দপ্তরের প্রয়োজনীয় অনুমতি না নিয়ে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি দেবাশীষ দের সাথে যোগাযোগ করেন তিনি। দেবাশীষ দে 11,000 কিলোভোল্টের বিদ্যুতের খুঁটিতে উঠে মিটার পরিবর্তন করার চেষ্টা করতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে খুঁটির উপর থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনা খবর জানাজানি হতে ঘটনাস্থলে তদন্তে যান বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। না, এটা কোনো আসলে ওনার পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে মিটারটা অবৈধভাবে সরাচ্ছিলেন, আমাদের অফিস থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। তো এখানে কেউ ছিলেন না, জাস্ট ওনার জুতোগুলো ছিলেন, রক্তাক্ত অবস্থায় জুতো পড়েছিল। আশেপাশে লোককে জিজ্ঞেস করে জানা গেল যে উনি এইরকমভাবে করছিলেন, কোনোভাবে 11 KV লাইনে তারটা ঠেকে গিয়ে। বাঁকুড়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।